আজকের ভিডিওতে আমি দেখাবো হোয়াইল লুপ সম্পর্কে। তো প্রথমে আমি হোয়াইল লুপের সিনট্যাক্সটা দিয়ে দিই। হোয়াইল লুপের ব্যাপারটা একটু অন্যরকম ফর লুপের সাথে। যদি আমি কম্পেয়ার করি হোয়াইল লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের আগে আমাকে দিয়ে দিতে হবে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন এরপরে আমাকে দিতে হবে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে আমাকে দিতে হবে কন্ডিশন, এরপরে আমার ব্র্যাকেট শুরু হয়ে যাবে। তারপরে আমি ভিতরে আমি যেসব স্টেটমেন্ট গুলো চাই সেই সব স্টেটমেন্ট গুলো দিব, এবং শেষের দিকে আমাকে দিতে হবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। দ্যাটস ইট। তো এটাই হচ্ছে আমার হোয়াইল লুপের সিনট্যাক্স। তো আমি যদি সিম্পলি বলি হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাহলে কিভাবে করা যায়? মানে ইনিশিয়ালাইজেশনের ব্যাপারটা তো আমাকে আগে করতে হবে। সো আমি ইনিশিয়ালাইজ করে নিচ্ছি যে আয়ের ভ্যালু প্রথমে ছিল 1, মানে ইনিশিয়াল স্টেজে আয়ের ভ্যালু ছিল 1, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। এখন আমাকে হোয়াইল লুপ দিতে হবে। হোয়াইল লুপের মধ্যে আমি চাইছি কন্ডিশন দিতে। আমার কন্ডিশনটা কি ছিল? এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ না 100 হচ্ছে, মানে 100 পর্যন্ত চলবে। আর এর ভিতরে আমাকে দিতে হবে কন্ডিশন। তো আমি কন্ডিশনে কি করছি? আয়ের ভ্যালু প্রিন্ট করছি। এখন আমাকে যেটা করতে হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখান দিয়ে দিতে হবে। তো আমি যেটা ইনক্রিমেন্ট করব আই প্লাস প্লাস, এক এক করে করে ইনক্রিমেন্ট করব এতটুকুই। আমি যদি এটি আবার এখানে লিখে দেই, আর এটা ছিল আমার একটা স্টেটমেন্ট, আর এটা আমার এখানে ছিল ইনক্রিমেন্ট। ওকে, তো আমি যখন কোডটা রান করব সে 1 থেকে 100 পর্যন্ত সব কয়টি ভ্যালু প্রিন্ট করেছে সিরিয়াল ওয়াইজ, হোয়াইল লুপে যেরকম ছিল। তো আমি আগের মতো যদি আবার বলি যে হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 100 ভিতরে সব জোড় সংখ্যা প্রিন্ট করো, না জোড় সংখ্যা না বলে আমি এখন বলতে চাইছি বিজোড় সংখ্যা প্রিন্ট করো, কি করব? সিম্পল, হোয়াইল লুপের ভিতরেই আমাকে ইফ এলস কন্ডিশনটি দিয়ে দিতে হবে। আমি আপাতত এগুলো কমেন্ট আউট, মানে ডিলিট করে দিই ডিরেক্টলি। আমি কি করব, এর ভিতরে আমি কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনের মধ্যে আমি বলে দিচ্ছি আই কে যদি 2 দিয়ে মর্জ করে ভ্যালু যদি 0 না হয় শুধুমাত্র, তাহলেই আই এর ভ্যালুটি প্রিন্ট করে দাও, তারপর একে করে ইনক্রিমেন্ট করো। ওকে, এখন যদি আমি রান করি লক্ষ্য করলে দেখবেন আমার 1 থেকে 100 পর্যন্ত সব কয়টি অড ভ্যালু অর্থাৎ বিজোড় সংখ্যা প্রিন্ট হয়ে গিয়েছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Thank you.